আজকে আবার অনেকদিন পর সকাল সকাল ব্লগটা শুরু করলাম। লেবু জল খাচ্ছি, আমার মুখে লবঙ্গ রয়েছে। আমি একটা নতুন টাস্ক পেয়েছি তোমাদের থেকে, খুব কঠিন গান। গানটা তোলার থেকেও বেশি চোখ দিয়ে জল বেরিয়ে যায়, জানো তো। গাইতে গেলে না পুরো ভিতর থেকে মানে যেন কী হয়ে গেল এরকম একটা তোলপাড় করে। তো সকালবেলা তাই রেওয়াজ করছি এই গানটা, আমি শোনাবো তোমাদের সবাইকে। একটা রিকোয়েস্টেড গান, খুব টাফ লাগছে। মানে আমার জীবনে আমি এত গান শুনে শুনে তুলেছি, কিন্তু এই গানটা তুলতে আমার মানে তুলতে তো ঠিক আছে, কিন্তু গাইতে গিয়ে পুরো চোখের জল বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই জন্যই আরও লবঙ্গ খাচ্ছি, ওই জন্যই বললাম যে লবঙ্গ কেন খাচ্ছি। আর ওই যে বাবাদা উঠেই মোবাইল, ব্যাড হ্যাবিটসগুলো ছাড়ো না। না, এটা কিন্তু আমি ও ব্যাড হ্যাবিটস বলবো না, কারণ সকালবেলা তোমাদের সুন্দর সুন্দর মেসেজগুলো পড়তে দারুণ লাগে। সকাল সকাল উঠেই তোমাদের কমেন্টসগুলো আমরা দেখি। বাসনার বাসে মন বিরাত, ধায় দশ দিশে পাগলের মত, স্থির আঁখি তুমি মরমে সতত, জাগিছ শয়নে স্বপনে, হে রয়েছ নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। তো জানি না গানটা কেমন গাইলাম, তোমরা প্লিজ জানিও, ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও, চেষ্টা করলাম। একটা ঘামাসান ক্রিকেট সেশন আর প্রচুর ঝগড়ার পর এখন আমরা আবার ঘরের কাজে লেগে পড়বো। যা হলো না এতক্ষণ, তোমাদের যদি না দেখালে বিশ্বাস করতে পারবে না এমন হলো। ও আমাকে প্রচণ্ড রাগিয়ে দিয়েছিলো, আর সেই রাগের চোটে আমি পুরো বলগুলো করছিলাম, মানে সাংঘাতিক পেসে, পেস মানে প্রচণ্ড স্পিডে, পুরো ঘামাসান হয়ে গেল। বলো বাবা দা, আমি সকালবেলা তোমাদের জন্য গান করছিলাম, তো গানটা প্র্যাকটিস করছিলাম, গানটা এগুলো বলছে কি সারাক্ষণ গান করে যাও গান করে যাও করে কি করলো, বাপরে বাপ। বুঝতে পারছি। আমাদের আজকের টু ডু লিস্টের মধ্যে রয়েছে বেনুর সমস্ত কিছু, লন্ড্রি ওয়াশ করা, মানে পুরো ওর জামা কাপড় সব কিছু আজকে আমরা ক্লিন করবো। আমাদের এসিও ঠিক হয়ে গেছে, কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের এসিটা ঠিক হয়ে গেছে। সো আমাদের কমফোর্টার প্লাস বেনুর কমফোর্টার দুটোই আমাদেরকে ক্লিন করে ভালো করে সব রেডি করতে হবে। আর বেনু আসার আগে বেনুর যা যা জিনিস রিকোয়ার্ড, মানে অনেক জিনিসই যেগুলো আমার কাছে ছিল সেগুলো আমি মাকে সব দিয়ে দিয়েছিলাম, যেমন ওর প্যাম্পার্স, মানে ওর ডাইপারগুলো, ওয়াইপস, তারপর ওর ডিটারজেন্ট, এভরিথিং, সব ওর রিলেটেড যা যা ছিল, স্যানিটাইজার, সব কিছু মাকে দিয়ে দিয়েছিলাম। তো ওগুলো শেষ হতে চলেছে অলরেডি, তো আমাদেরকে ওগুলো আবার সব কিনতে হয়েছে, কিনে রেডি রাখতে হবে ওর চলে এলে। বাস আর একটা দিন বাবা দাও আমাকে হেল্প করবে, কারণ কমফোর্টারটা খুব ভারী, জলে দিলে খুব ভারী হয়ে যায়, তো আমি পারি না একা একা। আর আমার মনে হয় এটা সবারই একটু মানে আমি তোমাদেরকে একটু জ্ঞান দিই, তোমরা কিছু মনে করো না, কারণ আমি চাই যে আমি যদি ভালো থাকি তাহলে আমার আশেপাশে আমার সাথে যারা রয়েছে তারা যেন সবাই ভালো থাকে। তো সেই জন্য আমি একটু বেশি জ্ঞান দিই, আমাকে জ্ঞানদানন্দিনী বলে অনেকে, বাড়ির লোকজনই বলে বেশি জ্ঞান দেয়। কিন্তু যাই হোক, আমার মনে হয় যে আমার জ্ঞানগুলো আমার যখন ভালো হচ্ছে কয়েনগুলো ফলো করে, তাহলে তোমাদেরকেও দিই একটু জ্ঞান। তো টু ডু লিস্ট যদি একটা সকালে বানিয়ে ফেলো যে সারাদিন কী কী করবে, তাহলে একটু শর্টেড থাকে যে এরপরে এই কাজ এরপর এই কাজ। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, কাছের মানুষদেরকে দেখাই যাদের ভালো হবে বা যাদের হেল্প হবে এরকম যদি মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের একটু আনন্দ হয়। আর আমাদের এক বছর হতে চললো 7th June, আমরা আগের বছর 7th June আমরা রিজিউম করি আমাদের চ্যানেলটাকে, মাঝখানে আমাদের অনেক দিন গ্যাপ ছিল। তো আশা করছি ওই দিনকে একটা সেলিব্রেশন হবে ছোটো করে। তো 7th June আগে তোমরা প্লিজ 3K করে দাও আমাদের, এটাই একটা ছোট্ট রিকোয়েস্ট। অর্ধেকের বেশি তো পড়েই গেছে তাই নাকি? হ্যাঁ, ওই দেখো একটু পড়েছে। আর ওটা তো প্যাম্পার না, বেনু সব জামাগুলো কাচবো। এই ব্যাগটাতেও বেনু কিছু জামা কাপড় আছে যেগুলো আমরা সব কোভিড এর সময় টাচ করেছিলাম। এই যে বেনু কমফোর্টারটা, এটা ধুতে হবে, কারণ যখন আমার কোভিড ছিল আমি এগুলো সব ধরেছিলাম যখন বেনুর জামা কাপড় গোছাচ্ছিলাম মানে নতুন বাড়ি যাওয়ার জন্য।
তো সেজন্য এখন সবই এগুলো কাজ ফেভার যত জামা কাপড় আছে একটু টাফ হয়ে যাবে। কাজ করতে করতে হ্যাঁ অনেক কিছু মাথায় আসে, বোকার মতো সব নিয়ে বসেছিলাম। তারপর ভাবলাম যে জামাগুলো ছোট হয়ে গেছে আর ও পড়বে ওনা, সেগুলো কেচে কোনো লাভ নেই, ওগুলো কেমন বাক্সবন্দি করে রেখেই দিয়ে একটু রোদ লাগিয়ে, আর যেগুলো এসে পড়বে সেগুলো দরকার সেগুলো শুধু কাচি, নাহলে অনেক হয়ে যাচ্ছে, বোকার মতো কেচেও লাভ নেই কারণ তো পড়বে না। এই কাছাকুচি দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ছে, সেই ডেলিভারির সময়, ডেলিভারির আগে আমরা বেনু জামা কাপড় কিনে কেচে কুচে ধুয়ে পুরো ভালো করে একদম পুরো স্যানিটাইজ করে রেখেছিলাম, মনে আছে না? হ্যাঁ, আবার মনে হচ্ছে আবার বেনুকে আসছে অনেকদিন পর, আবার সেই একই রকম হবে। সব জামা কাপড় গুলো আবার আমরা এখন কাছে রেখেছিলাম, কেন বলো তো? কারণ আর তোমরা তো দেখো যে আমি সবকিছু একা একাই করি, তো তখন কতটা কিরম, তোমরা আমি কত হেল্প করি তোমাকে বলো? হ্যাঁ মানে ওই তো, ওই জন্য পরে আসার পর আমি কিরম থাকি, শরীর কেমন থাকে, তাই জন্য সব মুছে গেছে। তোমরা ওই ব্লগটা পারলে দেখে নিও তাহলে বুঝতে পারবে, আর মাও এসেছিল, আমার মাও অনেক হেল্প করেছে। হ্যাঁ তোমরা ব্লগটা পারলে দেখে নিও, বেনুর আসার আগে আগের ব্লগ গুলো আমরা কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম, আমাদের হসপিটাল ব্লগ সবকিছুই আছে, তোমরা দেখে নিতে পারো। আর হ্যাঁ প্রথমে যেটা বলছিল, তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমরা যারা যারা দেখছো অ্যাটলিস্ট তারা আমাদের ভিডিওতে একটু লাইক করে দাও, তাহলে একটু ভালো লাগবে আমাদের। আর যারা যারা আমাদের ভিডিও রেগুলারলি ফলো করো তারা সাবস্ক্রাইবও করে দাও, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রিপশনটা বাড়ুক, তাহলে আমাদের একটুখানি ভালো মোটিভেশন হবে, আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো একটু তাড়াতাড়ি করে আমাদের সাবস্ক্রিপশনটা বাড়িয়ে দাও, তোমরা সব তোমাদের হাতে। যদি ভালো লাগে না, যদি ভালো না লাগে তাহলে আমি বলছি না জোর করে করতে হবে, যদি ভালো লাগে যদি আমাদের ব্লগ ফলো করো তাহলেই করো, নাহলে করতে হবে না। আর জাস্ট লাইক করে দিও, যারা যারা দেখছো ভিডিও তারা একটু লাইক করে দিও, ব্যাস ওইটুকুই, ওইটুকুই যথেষ্ট আমাদের জন্য। আজকে মা এসে ছাদের টপ গুলো যত্ন করতে এসেছিল, তখন কিছু একটা হয়েছে, আগে জিজ্ঞেস করতে হবে। আমার তো মনে নাই ওই যে টপ ভর্তি মাটি ছিল ওই মাটি নিয়ে কোন গাছে ঘোড়ায় দিছে, ওখানে মাটি ভরে রেখেছিলাম। তারপরে আমার মনে পড়ে পুটি মালা বলেছিল হলুদ গাছ কোথেকে ওই দিনে লাগাইছিল নাকি, ও এবারে লাগিয়ে দাও ওখান থেকে ছড়িয়ে থাও। এবার লাগানো আছে কোথায় জানো? ওইখানটায় লাগানো আছে। মনে তো ওইটার মধ্যে তো আমি এক্সট্রা মাটি রেখেছিলাম, জানি না এবারে লাগাও এখানে। এখানে লাগিয়েছে বোধহয়, একটা বোধহয় আছে গো লাগানো। হ্যাঁ এখানে লাগিয়েছে, একটা লাগানো আছে, ঠিক আছে। এটা বোধ হয় এটা পাশে রাখলাম তো এবার আর হবে না। আদা হলুদ রহস্য এবার মিটেছে এবার? হ্যাঁ। হ্যাঁ লেখা থাকে যে কতটা কিসের জন্য, ফার্স্ট এড এর জন্য কতটা, স্নানের জন্য কতটা, ন্যাপি ওয়াশ এর জন্য কতটা, শেভিং এর জন্য কতটা, তো সেই অনুযায়ী নেবে। এখানে বলা আছে 500 ml জলে 1 চামচ ডেটল, এখানগুলো পরে নেবে সব সময়, কোনো জিনিসের পিছন দিকটা পুরো পরে নেবে, তাহলে বুঝতে পারবে যে কতটা কি ইউজ করতে হয়। ধরো তুমি 1 বালতি জলে এইটুকু ডেটল দিলে তোমার কোনো কাজেই লাগলো না, তাই জন্য এক্সাক্ট মাপটা দেখে নেবে। চলো এবার আমার ডাক পড়েছে কমফোর্টারটা। তোমরা বলতে পারো যেটা ওয়াশিং মেশিনে কেন দিই না, কারণ বেবির জামা কাপড় আমাদের জামা কাপড়ের সাথে কখনো ধুই না ওয়াশিং মেশিনে, অনেকেও বলে ও যেটা পরাটা ঠিক না। যাই হোক প্রথম থেকে যেহেতু পরে আসছি তাই এখনো ওটাই কন্টিনিউ রেখেছি, যে বেনুটা হাতেই কাচি, সবকিছু ধর হাতে কাচি, এটাও হাতেই কাচি। চলো করবো কি আমি, হয়ে গেছে না? তুমি করে ফেললে, দাঁড়ো আগে এইভাবে ফেলে দিই। রুটি আর ছোলার ডাল, বহুদিন পর ছোলার ডাল হলো। আরে ছাড়ো ছাড়ো বাবা, এত কাজ করার পর খিদেটা যা পায় না ভাই, আজকে আমরা এক থালায় খাচ্ছি আর এই থালায় খাচ্ছি, জিস থালে মে খাইঙ্গে উস থালে মে ছেদ করেঙ্গে, চলো ছেদ করি চলো। কি গো এটা কি করছো তুমি? তখন থেকে দেখে যাচ্ছে আয়নার সামনে ফাঁকিবাজি লেভেল, নেক্সট লেভেলে চলে গেছে। কি করবে এটা, এইটুকুই তো তোমরা দেখতে পাও, ওই জন্য নিচে নাই দেখো, আর ওটাই লোকানোর চেষ্টা করছি যে পাশে দেখা না যায়, একটা ভিডিও শুট করবো। এই দেখো আফটার শুটিং যা অবস্থা হয়, স্ট্যান্ড পড়ে আছে, বাবা মালিক টি শার্ট পড়ে আছে, বাবাদা পড়ে আছে, আর এখন আমরা বেনুর এই তত্ত্বগুলো যে বানিয়েছিল প্রতিমা ওগুলো রোদে দেবো, এগুলো অনেকদিন ধরে এখানে পড়ে রয়েছে।
আমার কথা শোনো, আমি এসিটা ঠিক করলাম কিসের জন্য? এসিটা আমি ঠিক করলাম কিসের জন্য? বন্ধ আমি ঠান্ডা লেগে যায় না, বারবার করে কতবার এই আশা যাওয়ার মধ্যে থাকি। তুমি না কাজ করতে পারো, আমি আমার মেয়েকে দেখেছি আমার মত হয়েছে। ওখানে গিয়ে এত বড় ওদের তো এসি নেই, এরকম খালি গায়ে কি সুন্দর চলছে। আমিও তো এতদিন চালালাম, কিভাবে চালালাম? আমার মেয়ে আমার মত হয়েছে। যখন জিনিসটা অ্যাভেলেবল আছে হাতে তখন ইউজ করব না কেন? না, কি দরকার? তোমার কারেন্ট তো বাজছে, শরীরও বাজবে, জানলা দরজা খুলে হাওয়া খাও। তুমি একটা কাজ করো, তুমি ঘরে কিছু থাকো। হ্যাঁ, শান্ত ভ্রমণে চলো। যেই ঘেমে ঢুকছে দেখি এখানে পুরো কাঁকুনি দেওয়ার মতন ঠান্ডা। ঠান্ডা গরম আরো বার ঠান্ডা লেগে যাবে। আর আমি বাবা ওইসব করোনা চাই না। আর করোনা হবে না, আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। অ্যান্টিবডি তৈরি হলেও আবার ঠান্ডা লাগবে, নাক দিয়ে জল পড়বে, কি দরকার ঝামেলা করার? আবার তুমি লাইফ ঝগড়া দেখাচ্ছো। লাইফ ঝগড়া? আমরা ঘরে পর্দা গুলো লাগাচ্ছি, সেই আমাদের সেই পিঙ্ক পর্দা, সেই মনে আছে তোমাদের? আমরা পিঙ্ক পর্দা লাগিয়েছিলাম এখানে। বেনু আসছে, আমরা ঘরটাকে একটু সাজাবো ভাবছি, প্ল্যান করছি, একটু বেলুন টেলুন দিয়ে একটু ডেকোরেট করবো। অনেকদিন পর বেনু আসছে। এতক্ষণ ধরে দুটো পর্দা লাগাচ্ছো, এদিকে দেখো আমার দিকে দুটো আর এদিকে দুটো হয়ে গেল। স্যালেটটা জ্বালাও দেখি কেমন লাগে। জ্বালাও জ্বালাও জ্বালাও, এরকম না, এটা চোখে লাগে। এমনি একটা জায়গা স্টিল করে দাও, লাইট অফ করলে ভালো লাগবে। লাইট অফ করে এই তো একদিন আনহেলদি ডিম ময়দা দিয়ে দিয়েছি। আজকে আবার সুপার মার্কেটে যেরকম সবজি থাকে সব সবজি বাবা দেওয়ার মুখে সবজি পড়লে ফেলে দেয়, তাই জন্য বেনুর মতো করে ওকে ম্যাশ করে সুপার মার্কেটে দিলাম সবজি। দেখতে ডালের মতো লাগছে তো গো। ডালটা একটু বেশি করে করেছি, রাতেও খাওয়া হয়ে যাবে। ফোড়নটা দিইনি, স্যুপ মানে ফোড়ন ছাড়া আর ডাল মানে ফোড়ন দিয়ে দেবো। আজকে সন্ধ্যাবেলা এই তো, আর কিছু জুলবে না তো কপালে? না না, স্যুপটা খাও, অনেকটা প্রোটিন আছে, ফাইবার আছে। তোমার স্যুপটা ডিফারেন্ট বলে মনে হচ্ছে, বেশি শাকসবজি আছে মনে হচ্ছে। তোমরা যদি আমার মতো ফাঁকিবাজ হতে চাও তাহলে এটা করতে পারো। তো ডাল দিয়ে সব সবজি দিয়ে স্যুপ বানিয়ে নিলে এটা হচ্ছে, এটার মধ্যে কোনো ফোড়ন নেই, জাস্ট নুন, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা থেতো করে দেওয়া, ব্যাস। লেবুর রস দিয়ে সার্ভ করে দিয়েছি। এবার এখান থেকে আমি সব সবজি তুলে নিয়েছি, আমিও নিয়ে নিয়েছি, বাগবাদাকেও দিয়ে দিয়েছি। এখন পড়ে আছে শুধু ডালটা, তোমাদেরকে দেখাবো। তারপর ওটার মধ্যে তড়কা লাগিয়ে তড়কাটা মিশিয়ে ডাল বানিয়ে বাস হয়ে গেল। রাত্রেবেলা ডাল আর ডিম ভাজা, এই হচ্ছে ফাঁকিবাজি হওয়ার। মানে আমার থেকে তোমরা শিখতে পারবে সেরা ফাঁকিবাজ কিভাবে হতে হয়। কি হচ্ছে, কি হলো গো ওখানে? কি জানি কি হলো না। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম, এই যে ডালটা, ডাল থেকে সব সবজি তুলে নিয়ে আমরা স্যুপ খেয়ে নিয়েছি। একটু বেশি ঘন ডাল ঘন করে পড়েছি জিনিসটা, যাতে ডালও পড়া যায়। তো এখন ওটাই ফোড়ন লাগিয়ে দিচ্ছি, দিয়ে ওটা ডাল হয়ে যাবে। তখন থেকে 7টা থেকে এখন বাজে 8টা, বাবা দা রিল বানাচ্ছে বেন। তোমরা রিলটা অবশ্যই দেখো ইনস্টাতে, যারা আমাদের ফলো করো ইনস্টাতে তারা অবশ্যই রিলটা দেখো। আর যেটা বলার কথা, রিসেন্টলি ইয়াশরাজ মুখাটের ওই ওই রিলটা তো খুব ফেমাস, রিল বলছি ওই ভিডিওটা খুব ফেমাস হয়েছে। ওখানে আমি একটু চেঞ্জ করতে চাই, ও রিলে বানাতা ইউহি আমি আমি উনি মেয়েদেরকে ইন্ডিকেট করে করে দে গানটা। আর আমি সর্বক্ষণ দেখি বাবা দা রিল বানাতে, সর্বক্ষণ আমি আজকে বানালাম। বলো পাপা কি পেয়ারি কোন হ্যায় তুম মেনু সো পোলো রিকোয়েস্টের একটা গান দিয়ে আমি আজকে ব্লগটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। পোলোমি একটা গানের রিকোয়েস্ট আর পোলোমি তিনটা গানের রিকোয়েস্ট, একটা গান আমার খুবই প্রিয় গান, সেটা আজকে করছি, আর বাকি দুটো আস্তে আস্তে করব। বাতাস বহে মোরে মোরে আর বেঁধে রে খোলা তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় বাঁধা রে, দাঁড়িয়ে আমার সুরগুলি পায় চরো, আমি পাই রে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের।